বহু জলঘোলার পর শেষমেশ ইসলামপুরে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তি এড়াতে মোতায়েন করা হলো কেন্দ্রীয় বাহিনী। সূত্র মারফত জানা গিয়েছে, ছত্তিশগড়ের দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইসলামপুরে এসে পৌঁছেছে। ইসলামপুরের পলিটেকনিক কলেজে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দুই কোম্পানির জওয়ান। ইসলামপুর পৌঁছেই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ঘিরে বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। যদিও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন কিছুটা হলেও ইসলামপুর জুড়ে স্বস্তির বাতাবরণ। বাহিনী আসলে আমি একটাই কথা বলতে পারবো যে ভালোই হয়েছে, যেরকমই আসছে এখন কোনো গন্ডগোল হবে না, সব শান্তি থাকবে, কারো মন মর্জি চলবে না। পুলিশ থাকলেও সম্ভব হতো না, এখানকার মানুষ সমাজদার আছে, তাও মানে এখন একটু রাজ্য কেন্দ্র আসছে, ওখান থেকে ভালো হয়েছে, দুজনে মিলে কাজ করবে। মানে কেন্দ্রীয় বাহিনী আসছে দেখে একটু বাড়তি আপনাদের নিরাপত্তা পাবেন আপনারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ পাবো। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।